আলাইকুম রেয়ার হাউস থেকে আমি সালমান আছি আপনাদের সাথে তো এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন সব সময় আপনাদের সাথে থাকতে পারি নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে আমি আপনাদের সামনে আসছি কিছু পিকে পোলো নিয়ে তো দেরি না করে আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই হচ্ছে পিকে পোলো বস হোগো বসের এটা আপনি কালার পাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন দশ পিজের বিলিস্টার যারা হোলসেল নিতে চান শুধু তাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইটের ভিতরে ব্লু কমিউনিকেশন এবং প্রতিটা পোলোর ভিতরে আপনার বসের লোগো থাকবে আমি কালারগুলো দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার এবং হাতায়ও পাইপিং দেওয়া আছে যেটা আছে আর একটা আছে আপনার ব্ল্যাকের ভিতরে যারা হোলসেল নিতে চান শুধু তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে যারা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন এবং এবং প্রতিটি মালে কেয়ার লেভেল দেওয়া থাকবে আপনি 100% এক্সপোর্ট কোয়ালিটি পাবেন এটা আছে হোয়াইট পাঁচটা কালার পেয়ে যাবেন এবং প্রতি কালারের আপনার দশ পিস করে ব্লিস্টার থাকবে এস থাকবে একটা এম তিনটা এল তিনটা এক্সেল দুইটা ডাবল এক্সেল থাকবে একটা এবং আপনাদের মাঝে আরেকটি আছে বারবেরির পোলো বারবেরি পিকে পোলো এবং আপনার নিটিং ডাইং করা এবং আপনার ফুল গ্যারান্টি আছে নিটিং ডাইং করা এটারও পাঁচটা কালার সেম রেশু যারা হোলসেল বিজনেস করতে চান তারা আমাদের অফিসটাও ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা 12 নম্বর এটারও পাঁচটা কালার পেয়ে যাবেন ব্লু এবং এটা আপনার এমব্রয়ডারি এমব্রয়ডারি করে লোগোটা দেওয়া আছে বারবেরির এটার ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন আর একই সঙ্গে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমাদের প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকের বাইরে আছেন কন্ডিশনে মাল নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি কুরিয়ার অফিস থেকে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এটা আমার ফার্স্ট ব্লগ যেন আপনাদের সাথে আপনাদের সামনে সবসময় যেন আমি ভালো কিছু নিয়ে আসতে পারি ইনশাল্লাহ।